ত্রিকোণমিতির মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে গেলে তোমাদের কতগুলো মান মনে রাখতে হবে এবং সেই মানগুলো কত সহজে বার করা যায়, কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখো, এখানে সাইনের মান বার করব। এখানে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এটা একটা সহজ উপায় আছে বার করার জন্য। প্রথমে 0, 1, 2, 3, 4 লেখো। লিখে কি করবে, সবাইকে 4 দিয়ে ডিভিশন করে দাও, করার পরে রুট করে দাও। রুট করলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে সাইন থিটা মান পেয়ে যাব। এখানে 0 ÷ 4 মানে 0, রুটের 0 মানে হচ্ছে 0। 1/4, 1/4 মানে রুট থেকে বেরোলে 1/2 হয়, এটা কাটলো 2, তাহলে 1/√2 মানে এটা হয়ে যাবে 1/√2। আর এখানে দেখো এটা √3 হবে, আর এটা 4 আছে তাই 2 বেরোলো, আর এটা কেটে গেল 1, রুট থেকে বেরোলে 1। তাহলে সাইন 0 এর মান পেয়ে গেলাম 0, সাইন 30 এর মান পেয়ে গেলাম 2, আর সাইন 60 এর মান পেয়ে গেলাম √3/2, সাইন 90 এর মান পেয়ে গেলাম 1। এরপরে তোমরা কসের মান পেয়ে যাবে সহজেই। কসের মান পেতে গেলে তোমরা কি করবে, জাস্ট এটাকে রিভার্স অর্ডারে নিয়ে চলে এসো। এখানে 1 আছে, এখানে 1 লেখো, √3/2 এখানে লেখো, 1/√2 এখানে লেখো, 2 এখানে লেখো, 0 এখানে লেখো। তাহলে কস 30 এর মান পেয়ে যাবো √3/2, কস 0 এর মান পাচ্ছি 1, কস 45 এর মান পাচ্ছি 1/√2, কস 60 এর মান পাচ্ছি 1/2, কস 90 এর মান পেলাম 0। এরপরে আমরা যদি কোষেকের মান বার করি, কোষেক মানে কি জানি, কোষেক মানে জানি 1/sin θ, তার মানে 1/0 হলো অসঙ্গত, এখানে ইনফিনিটি, আর এখানে 1/1/2 মানে হবে 2, আর 1/1/√2 মানে √2, 1/√3/2 মানে হচ্ছে এটা উল্টে যাবে 2/√3, আর 1/1 মানে হবে 1। এরপরে সেকের মান কি করে বার করবে, তাহলে সেক হলো 1/cos, তার মানে 1/1 মানে 1, এটা হয়ে যাবে 2/√3, এটা হয়ে যাবে কত, √2, এটা হয়ে যাবে 1/2 আছে এটা উল্টে দাও, তার মানে 2, আর 1/0 মানে অসঙ্গত। তো সেক পেয়ে গেলাম, দেখো সেক 0 এর মান হচ্ছে 1, সেক 30 এর মান 2/√3, সেক 45 এর মান হচ্ছে √2, সেক 60 এর মান পেলাম 2, আর সেক 90 হলো ইনফিনিটি। এখানে একটা বিষয় যেটা হচ্ছে, কোসেকের যা মানগুলো আমরা পেয়েছিলাম সেটাকে জাস্ট রিভার্স অর্ডারে যদি আমরা করে দিই, তাহলে সেখান থেকে আমরা সেকের মানগুলো পেয়ে যাচ্ছি। এরপরে আমরা ট্যানের মান বার করব। ট্যানের ক্ষেত্রে ট্যান θ সমান আমরা কি জানি, sin θ/cos θ, মানে সাইনের যা ভ্যালু আর কসের যা ভ্যালু, তার মানে ওটাকে ডিভাইড করলে, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মানে 0 এবং কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, সেক্ষেত্রে 0/1 মানে 0, ট্যান 30 হচ্ছে কত হবে, সাইন 30 যেহেতু হাফ এবং কস 30 মানে হচ্ছে √3/2, সেক্ষেত্রে হচ্ছে দেখো 1/2/√3/2, এখান থেকে আমরা কি পাই, 1/√3, তাহলে এই ভ্যালুটা পেয়ে যাবো 1/√3। সিমিলারলি ট্যান 45 কত পাবো, এইটা ডিভাইডেড বাই এটা, তার মানে দুটোই কাটলে 1 হবে, আর এখান থেকে √3/2/1/√2, এটাও 2 কাটবে মানে √3, আর এখানে 1/0 মানে হচ্ছে অসঙ্গত হবে। বোঝা গেল, ট্যান 0 অর্থাৎ ট্যান 0, ট্যান 30, ট্যান 45, ট্যান 60, এই ভ্যালুগুলো আমরা এখান থেকে এইভাবে বার করতে পারলাম।
এরপরে কোটের মান বার করতে গেলে টেনের যে মানগুলো বার করেছি সেগুলোকে উল্টো দিক থেকে লিখে দাও, মানে এখানে ইনফিনিটি এসছে সেটা প্রথমে এখানে লেখো, আর তারপরে লেখো রুট থ্রি, তারপরে ওয়ান, ওয়ান বাই রুট থ্রি, আর এটা চলে যাবে এখানে জিরো। তাহলে এইভাবে মানগুলো আমরা বার করে নিলাম, এবং এর অ্যাপ্লিকেশন বা এর প্রয়োগ, এই মানগুলো ব্যবহার করে কি অঙ্ক করা হবে আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা ভালো করে নেবে। থ্রি ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস ওয়ান বাই থ্রি কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস ওয়ান বাই এইট সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে ট্যান 45-এর মান আমরা ওয়ান জানি, তো ওয়ান স্কোয়ার বসাও, মাইনাস সাইন 60 ডিগ্রির মান জানি আমরা রুট থ্রি বাই টু, তার স্কোয়ার বসাও। কট 30-এর মান আমরা কত জানি, কট 30-এর মান হচ্ছে রুট থ্রি, তাহলে রুট থ্রি তার হোল স্কোয়ার বসাও। আর সেক 45-এর মান জানি রুট টু, থ্রি ইন্টু ওয়ান, রুট থ্রি তার হোল স্কোয়ার 3/4 মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান বাই এইট ইন্টু টু, থ্রি মাইনাস 3/4 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, ফোর যদি লসাগু করি তাহলে 12 মাইনাস 3 মাইনাস 4 ইন্টু 1 4 মাইনাস 1, তাহলে কত হলো 4 3 7 8 মানে 4/4 কাটলে হচ্ছে 1। এর পরের অঙ্কটা 4 ট্যান স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 6 কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি। ট্যান 60-এর মান আমরা কী জানি, রুট থ্রি, তাহলে 4 ইন্টু রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু কস 30-এর মান হচ্ছে রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার প্লাস সেক 45 মানে হচ্ছে রুট টু তার স্কোয়ার, 4 ইন্টু থ্রি 6 ইন্টু 3/4 প্লাস টু, 12 মাইনাস 3/2 তাহলে 9/2 প্লাস টু, দুই লসাগু হলো 24 মাইনাস 9 প্লাস 2 4, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, 24 মাইনাস 5/2 19/2, 9 পূর্ণ আমরা 1 2, তাহলে অ্যান্সারটা হলো 9 পূর্ণ 1 2। তিন নম্বর অঙ্কটা 10^π/4 ইন্টু সাইন π/3 ইন্টু 10π/6 ইন্টু 10^π/3 দেওয়া আছে। তাহলে এখানে পায়ের মানটা 180 বসাবে, কারণ পাই মানে আমরা জানি 180 ডিগ্রিতে, তো 10^180°/4 সাইন 180/3 10^180/6 10^180°/3 10^180/4 করলে 45 সাইন 60 ডিগ্রি 10 30 ডিগ্রি 10^60°, 10^45 মানে 10^45-এর মান 1, 1^2 সাইন 60-এর মান হচ্ছে রুট 3/2, 10 30-এর মান হচ্ছে 1/√3, 10 60
মানে রুট থ্রি স্কোয়ার, তাহলে ওয়ান ইন্টু এটা কাটলো ওয়ান বাই টু ইন্টু রুট থ্রি স্কোয়ার মানে থ্রি, তাহলে থ্রি বাই টু মানে এর পরের অঙ্কটা কট স্কোয়ার 30, মানে কট 30-র মান হচ্ছে রুট থ্রি তার স্কোয়ার মাইনাস টু ইন্টু কস 60 মানে হাফ তার হোল স্কোয়ার মাইনাস ফোর সাইন 30 ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস থ্রি বাই ফোর রুট টু তার স্কোয়ার প্লাস 10 45-এর মান হচ্ছে ওয়ান। রুট থ্রি স্কোয়ার মানে থ্রি, টু ইন্টু ওয়ান বাই ফোর, ফোর ইন্টু ওয়ান বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর ইন্টু টু প্লাস ওয়ান। থ্রি মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান, এখান থেকে দুই লসাগু হলো সিক্স মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি প্লাস টু, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ফাইভ মাইনাস টু মাইনাস থ্রি প্লাস টু বাই টু সমান থ্রি মাইনাস থ্রি প্লাস টু বাই টু, থ্রি থ্রি কাটলো তাহলে টু বাই টু অন ওয়ান, তাহলে ওয়ান অ্যান্সার হলো। এর পরের অঙ্কটা 5 নম্বরের, কস 30-এর মান রুট থ্রি বাই টু, ওয়ান বাই থ্রি ইন্টু রুট থ্রি বাই টু বাই ওয়ান বাই টু সাইন 45-এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস 10 60-এর মান রুট থ্রি, কস 30-এর মান কত রুট থ্রি বাই টু, এখান থেকে আমরা রুট থ্রি বাই সিক্স পেলাম, ওয়ান বাই টু রুট টু পেলাম, রুট থ্রি ইন্টু টু বাই রুট থ্রি পেলাম। এরপরে রুট থ্রি বাই সিক্স ইন্টু টু রুট টু বাই ওয়ান প্লাস এখান থেকে পেলাম 2, তাহলে টু রুট সিক্স বাই সিক্স প্লাস টু, এখান থেকে এবার টু কমন নাও তাহলে রুট সিক্স প্লাস সিক্স বাই সিক্স হলো রুট সিক্স প্লাস সিক্স বাই থ্রি।